একাত্তরের জননী খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি হারিয়েছেন সম্ভ্রম, কিন্তু জীবন যুদ্ধে হার মানেনি। সংগ্রামী নারীর জীবনের নানা ঘাত প্রতিঘাত নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র জঠরলীনা। আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার প্রামাণ্যচিত্র উৎসবের প্রথম দিনে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হয় এই তথ্যচিত্রটি। জঠরলীনা নিয়ে কথা বলেছেন সিনেমাটির পরিচালক দিলার জামান জলি। যুদ্ধ জরায়ু বিনাশ চায়, জরায়ু মানুষকে বাঁচিয়ে রাখে যুদ্ধের উপরে। পৃথিবীর সব যুদ্ধে জরায়ুর উপর প্রথম আক্রমণটা হয়। আমাদের 71-এ মুক্তিযুদ্ধের সময় নিয়াজি বলেছিল যে আমি প্রত্যেকটা মেয়েকে, বাংলাদেশ মেয়েদেরকে রেপ করে আমরা এমন একটা জেনারেশন তৈরি করব যেখানে ছাচ্চা মুসলমান হবে। তা এই যুদ্ধেও এটা থেকে রেহাই পায়নি, সেইখান থেকে আমার এই ছবির উৎপত্তি। এই স্বাধীনতার জন্য যার অবদান ছিল সে নিজেই নিজে তৈরি হয়েছে, নিজে বেঁচেছে, কেউ খবর নেয়নি, বরঞ্চ লাঞ্ছিত হয়েছে, সোসাইটি তাকে খারাপ ভালো দেখেছে। বীরাঙ্গনা নাম দেওয়া হয়েছে কিন্তু তাদের সাথে তো ভালো ব্যবহার কেউ করেনি, তাদেরকে আমরা বেশ্যা বলতেও ছাড়িনি। যে রমাদিরা বা যেটা আমি বলছি যে যারা জরায়ু বাঁচিয়ে রাখে, এই একবিংশ শতাব্দীতে আমরা ঠিক নুসরাতকে দেখি। আমি কোথায় কী ভাষায় আমি প্রতিবাদ করবো আমি জানি না, শিল্পের কী ভাষায় আমি প্রতিবাদ করলে এগুলো ইয়ে হবে আমার জানা নেই। আমরা এখনও দেখি মধ্যযুগের মতো ওকে পুড়িয়ে হত্যা করা হয়। মরিতে যেজন রয়ে সঙ্গে সৈব, মরিতে যেজন রয়ে সঙ্গে।